নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, 19শে আগস্ট সোমবার শ্রাবণী পূর্ণিমার দিন অনুষ্ঠিত হতে চলেছে রাখি পূর্ণিমা, ভাই বোনের ভালোবাসার দিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র, এছাড়াও জানতে পারবেন কোন সময় রাখি বাঁধা শুভ নয়। এর পাশাপাশি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন রাখি পূর্ণিমার দিন কি এমন কাজ রয়েছে যেই কাজগুলি আপনাদের অবশ্যই করা উচিত, যেই কাজটি করলে আপনাদের ভাইয়েদের বা দাদাদের মঙ্গল হবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। 19শে আগস্ট সোমবার রাখি বন্ধন উৎসব পালিত হবে। এই উৎসব অত্যন্ত জনপ্রিয়। এই দিন দিদি বা বোন তার ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে তার মঙ্গল কামনা করে। ভাই বোনের ভালোবাসার প্রতীক এই উৎসব। ভাই বা দাদারা সারা জীবন বোন বা দিদিদের রক্ষা করার শপথ করে রাখি পূর্ণিমার দিন। এই পবিত্র তিথিতে কিছু নিয়ম মেনে যদি রাখি পরানো হয় তাহলে ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধি পেতে খুব বেশি সময় লাগে না। তো চলুন বন্ধুরা, এখন নিয়মগুলি জেনে নেওয়া যাক। রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আনা হয় তা যেন অবশ্যই কিছুক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে তারপর ভাইয়ের হাতে বাঁধা হয়। রাখি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে। রাখি পূর্ণিমার দিন এই নিয়মটিও অনেক জায়গায় প্রচলিত আছে যে ভাই বোনেরা উপোস থেকে বোনেরা ভাইকে রাখি বাঁধে। রাখি পরিয়ে ভাই বোন একে অপরকে মিষ্টি মুখ করিয়ে জল খাইয়ে তারপরে দুজনেই নিজেদের উপবাস ভাঙে। রাখি না পরানো পর্যন্ত ভাইয়েরা বোনেরা দুজনের মধ্যে কেউই কিন্তু নোনতা খাবার বা লবণ জাতীয় কোনো খাবার মুখে নেন না। তো বন্ধুরা, এটা আমি সবার ক্ষেত্রে বলছি না যে সবারই এই নিয়মই পালন করতে হবে, কিছু কিছু জায়গায় এই নিয়ম কিন্তু এখনও প্রচলিত হয়। আপনাকেও যে এই নিয়মটি মানতে হবে তার কোনো মানে নেই, মানা না মানা পুরোটাই আপনাদের ওপর এবং আপনাদের বিশ্বাসের ওপর। রাখি পরানোর সময় যেই মঙ্গল থালাটি তৈরি করবেন সেই থালায় অবশ্যই জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন রাখতে ভুলবেন না। এই উৎসবে কোনোভাবে কালো জিনিস উপহার দিতে নেই এবং কালো কাপড়ও পরতে নেই। মঙ্গল থালায় রাখি পরানোর দিন অবশ্যই মিষ্টি রাখবেন, কোনো রকম নোনতা জাতীয় খাবার রাখবেন না। তো বন্ধুরা, এখন আমরা জেনে নিব রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এছাড়াও জেনে নেব ভদ্রার সময় কি এবং রাখি পরানোর মন্ত্রটিও বা কি রয়েছে জেনে নেওয়া যাক। 2024 রাখি পূর্ণিমা, পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 19শে আগস্ট ভোর 3:04। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 19শে আগস্ট রাত্রি 11:55। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব ভদ্রাকাল ও রাখি বাঁধার শুভক্ষণ। শাস্ত্রমতে ভদ্রাকালে রাখি বাঁধতে নেই। 19 তারিখ ভদ্রাকালের সময় এবং রাখি বাঁধার শুভক্ষণ হল ভদ্রাকালের সময়। ভদ্রাকাল শুরু হচ্ছে পূর্ণিমা তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবং ভদ্রাকাল শেষ হচ্ছে 19শে আগস্ট দুপুর 1:30 মধ্যে। ভদ্রার মুখ শুরু হচ্ছে 19শে আগস্ট সকাল 10:53 থেকে দুপুর 12:37 পর্যন্ত এবং ভদ্রার লেজ থাকছে 19শে আগস্ট সকাল 9:51 থেকে 10:53 পর্যন্ত। রাখি বাঁধার শুভক্ষণ দুপুর 1:30 থেকে রাত্রি 9:07 পর্যন্ত। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব ভদ্রাকালে কেন রাখি বাঁধা হয় না। ভদ্রাকালকে শুভ বলে মনে করা হয় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী
এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। রাখি বন্ধন এক পবিত্র কাজ, তাই ভদ্রার সময় ভাইকে রাখি বাঁধা উচিত নয়। এই সময় রাখি বাঁধলে ভাই বোনের সম্পর্ক অবসাদ জন্মায়, পাশাপাশি কোনো মনস্কামনাও পূর্ণ হয় না। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব ভদ্রা কে। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভদ্রা সূর্যকন্যা ও শনির বোন। জন্মানোর সঙ্গে সঙ্গে ভদ্রা সম্পূর্ণ জগৎ সংসারকে গিলে খেতে শুরু করে। যেখানে শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান হয় সেখানে ভদ্রা সমস্যা উৎপন্ন করত, তাই ভদ্রাকালে কোনো শুভ কাজ করা হয় না। বৈদিক জ্যোতিষ পূর্ণিমা তিথি সূচনার অর্ধেক অংশ ভদ্রা, তাই রাখি পূর্ণিমার সকালের দিকে ভদ্রা থাকায় সে সময় রাখি বাঁধা হবে না। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র। রাখি বাঁধার পরও কিছু নিয়ম পালন করতে হয়, কী কী তা জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে। শাস্ত্র মতে রাখি উৎসব শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে রাখি খুলে রাখতে নেই, আবার রাখি খোলার পর তার যেখানে সেখানে রেখে দেবেন না। কোনো পবিত্র স্থানে যত্ন সহকারে রাখিটি রেখে দেবেন। একটি লাল কাপড়ে রাখি বেঁধে নিন, তারপর যেখানে দামি জিনিস রাখেন সেখানে রাখিটি রেখে দিতে পারেন। রাখির পর এক বছর সেটিকে যত্নে রেখে দেবেন। পরের বছর ভাইকে নতুন রাখি বাঁধার পর তা পবিত্র নদীতে প্রবাহিত করে দিন। এর ফলে ভাই বোনের সম্পর্ক মজবুত হবে এবং ভালোবাসা বাড়বে। ধর্মীয় ধারণা অনুযায়ী কখনো ভাঙা রাখি বাড়িতে রাখতে নেই। এ ধরনের রাখি গাছের তলায় রেখে দিন অথবা কয়েনের সঙ্গে নদীতে প্রবাহিত করে দিতে পারেন। এক্ষেত্রে এক টাকার কয়েন ব্যবহার করা শুভ। রাখি পূর্ণিমার দিনে রাখি বাঁধার সময় কিছু নিয়ম পালনের কথা বলে শাস্ত্র। এক্ষেত্রে একটি মন্ত্র জপ করা উচিত। শাস্ত্র মতে এই মন্ত্র জপ করে রাখি বাঁধলে ব্যক্তির জীবনে উন্নতি হয় ও সাফল্য লাভ করা যায়। শুধু তাই নয়, এই মন্ত্র জপ করলে রাখি বাঁধলে ভাই বোনের সম্পর্ক আরও মজবুত হয় এবং ভাই দীর্ঘায়ু লাভ করে। তো বন্ধুরা, এই দিব্য মন্ত্রটির প্রসঙ্গে জেনে নিন। মন্ত্রটি হল, যেন বৌদ্ধ রাজা দানবেন্দ্র মহাবল, তেন তাম প্রতিবন্ধনামী রক্ষে মাচল মাচল। তো বন্ধুরা, এই মন্ত্রটির বাংলা অনুবাদ হল, যে রক্ষাসূত্র দিয়ে পরম কৃপালু রাজা বলিকে বাঁধা হয়েছিল সেই পবিত্র সুতো তোমার কবজিতে বাঁধছি, যা তোমায় সর্বদা বিপত্তির হাত থেকে রক্ষা করবে। ভাইয়ের হাতে রাখি বাঁধা হয়ে গেলে ভাইকে সংকল্প করতে হয়, এর মাধ্যমে তারা বোনের সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য আপনাদের থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভুল যদি কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। অন্য আরেকটি ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।